হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আজকে আমরা খেলতে চলেছি বিগ ব্রেনের গেম, যে গেম খেলতে লাগে অনেক বড় বিগ ব্রেন। আর তোমরা কি দেখতে চাও বিগ ব্রেন গেম কেমন হয়? তোমাদের কি আছে পেট ভরা বুদ্ধি? যদি পেট ভরা বুদ্ধি থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর যদি মাথা ভরা বুদ্ধি থাকে তাহলে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে এই গেমটা খেলতে কতটা বিগ ব্রেনের ইউজ হয়। তো চলো শুরু করা যাক। অনেকদিন পর আমরা বিগ ব্রেনের গেম খেলছি, ব্রেন ইট আউট, ব্রেন ইট অন, ভাই পড়তেও শিখিনি, আমি বিগ ব্রেনের গেম খেলতে এসেছি। এখানে চলো আমরা গেমটাকে প্লে করব, লেটস গো। এখানে আমরা করব লেভেল 1 থেকে শুরু, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 20 20 পর্যন্ত আমাকে এখানে খেলতে হবে। আর এখানে আছে আরও অনেকগুলো লেভেল, যেগুলো তখনই আনলক হবে যখন আমি আগের লেভেলগুলো কমপ্লিট করব। তো বুঝতে পারছো তোমরা? হ্যালো পোলাপানেরা, বিগ ব্রেনের গেম খেলবো, তো চলো লাইক করে দাও। আর বিগ ব্রেনের গেম আমরা তুতলে যাও, আমি নাকি বিগ ব্রেনের গেম খেলবো, আবার তুতলে যাই। ভাই প্রথমে আমরা লেভেল 1 থেকে শুরু করব। আরে ভাই, আমি একটা নোবরা ভাই, পেনটাই পড়ে গেছে। ওকে তো পোলাপানেরা, আমরা এই পেনটা উঠিয়ে নিয়েছি মাটি থেকে, আর এখন আমরা খেলবো লেভেল 1 থেকে। তো চলো ড্র এ শেপ। তো আমি কোন শেপ বানাবো? আমার যেহেতু বিগ ব্রেন, তার জন্য আমি একটা সার্কেল বানাবো, কারণ যারা বিগ ব্রেন নিয়ে থাকে তারা সার্কেল বানায়। আর আমাদের এখানে 3 স্টার হয়ে গেছে। তোমরা ভাবছো এটা কী গেম, এটা কী বিগ ব্রেনের গেম? দাঁড়াও, এখনই তাড়াহুড়া করবে না, আমি দেখাচ্ছি তোমাদের এটা কী বিগ ব্রেনের গেম। চলো নেক্সট লেভেল করা যাক, এটা হচ্ছে লেভেল 2। আর লেভেল 2-তে যে ইয়েলো কালারের বলটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই বলটাকে আমাকে লেফট সাইডে, মানে এই যে দেওয়াল দেখতে পাচ্ছ না, এখানে একটা দেওয়াল, এই লেফট সাইডের দেওয়ালের মধ্যে ঠেকাতে হবে, তাহলে এই লেভেলটা কমপ্লিট হবে। তার মানে বুঝতে পারছো এটা একটু বিগ ব্রেন ইউজ হতে চলেছে। তো চলো এই বলটাকে আমাকে এমনভাবে ধাক্কা দিতে হবে যাতে এটা দেওয়ালের মধ্যে গিয়ে ঠেকে যায়। ভাই ওকে ওকে ওকে, যা 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 যা, গেল না দেখলে? এটাই হচ্ছে বিগ ব্রেনের গেম, আমি তো এটা দেখানোর জন্য করলাম তোমাদেরকে। এই যে ইয়েলো কালারের বলটা আছে, আমাকে এমনভাবে বানাতে হবে যাতে এটা ভাই ওই সাইডে চলে যায়। ভাই কঠিন আছে বিগ ব্রেনের গেম ভাই, দাঁড়াও এখান থেকে এমনভাবে করতে হবে যাতে এই বলটা ওই দিকে চলে যায়। যা যা যা, লেটস গো, দেখো ইয়েস, লেভেল 2 আমরা কমপ্লিট করে দিয়েছি। যদিও এটা লেভেল 2 ছিল, অনেক ইজি ছিল, কিন্তু আমাদের অনেক হার্ড হার্ড লেভেল আসতে চলেছে। চলো লেভেল 3 খেলে দেখা যাক। আর এই যে লেভেল 3-তে এই বাসটা দেখতে পাচ্ছ না, এটা এই দিকে বাঁকা হয়ে আছে বাম দিকে, কিন্তু এটা আমাকে ডান দিকে বাঁকা করতে হবে, মানে ডান দিকে ঠেকাতে হবে মাটিতে। তো আমি কি করব না, এটাকে যদি এরকম বানাই আর এইদিকে যদি কিছু ভার দিয়ে দিই তাহলে না এইদিকে চলে আসবে। চলায় 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 চলায়, আবার চলায়, আর একটুর জন্য হলো না ভাই, এটা অনেক ইজি, তোমরা দেখতে থাকো আমি কী করে করি, ঠিক আছে? এখানে একটা দিতে হবে, এদিকে টানতে হবে একটু, ওকে এবার চলে আসবে, এবার চলে আসবে, ওকে ওকে ওকে, লেটস গো ভাই, জিতে গেছি, 3 2 1, লেটস গো। বিগ ব্রেন দেখতে পাচ্ছ আমার কতটা বিগ ব্রেনের গেম খেলতে পারি আমি? চলো এখান থেকে আমাকে খেলতে হবে লেভেল 4, কারণ আমরা লেভেল 3 কমপ্লিট করে দিয়েছি। টিপ দি গ্লাস ইনটু দি গ্রাউন্ড, ভাই এটা একটু কঠিন আছে। এখানে যে তোমরা গ্লাসটাকে দেখতে পাচ্ছ, এই গ্লাসটাকে আমাকে মাটিতে ঠেকাতে হবে, তার জন্য আমি এখানে একটা ক্লিপ বানিয়ে দেব, আর এখানে যদি আমি একটু ভাড়া দিয়ে দিই তাহলে এটা চলে আসবে এদিকে। লেটস গো, দেখাচ্ছ তোমরা আমি মাটিতে ঠেকিয়ে দিয়েছি, ইয়েস, এটা হচ্ছে বিগ ব্রেন, বিগ ব্রেন। চলো লেভেল 4 আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেলবো লেভেল, আমি 5 আঙ্গুল দেখাতে পারছি না, চলো লেভেল 5 শুরু করা যাক। প্লেস অনলি 2 বলস ইন টু দি গ্লাস, মানে ইন দি গ্লাস তামাকে মাত্র 3টা যে বল দেখতে পাচ্ছ না, এখানে 3-3টা বল আছে, এখানে মাত্র 2টো বলকে আমাকে এই গ্লাসের মধ্যে ফেলতে হবে, কিন্তু 3 নম্বর বলকে ফেলা যাবে না। তো এখানে একটু বিগ ব্রেন তো আমাকে খাটাতে হবে। তো চলো শুরু করা যাক, এখানে আমাকে এমনভাবে করতে হবে যাতে মাত্র 2টো বল এই গ্লাসটার মধ্যে যায় আর 3 নম্বরটা না যায়। যা 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 যা, আরেকটু যা, আরেকটু যা, আরেকটু যা, যাচ্ছে 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 ভাই, ভাই যাচ্ছে তো, আরেকটু 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 আরেকটু, ইয়েস ভাই, বিগ ব্রেন, লেটস গো। এর সাথে সাথে আমরা লেভেল 5ও কমপ্লিট করে দিয়েছি, আর এখন আমরা মানে খেলবো লেভেল 6। বিগ ব্রেন অনেক ফাস্ট আমার, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, তোমরা কিন্তু কিপটা হয়ে যাচ্ছ দিন দিন, ভিডিওতে তোমরা লাইক কমে যাচ্ছে দেখছি, ভিডিওতে লাইক করতে চাচ্ছ না কেন? হ্যাঁ তাড়াতাড়ি লাইক করো, এখন আমরা খেলবো লেভেল 6। দেখি লেভেল 6-এ কী করতে হবে। ওকে, তো রেড সাইডের মধ্যে এখানে যে একটা গ্লাস দেখতে পাচ্ছ, এই রেড সাইডের মধ্যে আমি কোনো ড্র করতে পারবো না, আমি শুধু গ্রে সাইডের মধ্যে ড্র করতে পারবো। আর আমাকে এখানে ড্র করে করে এই গ্লাসটার মধ্যে কিছু জিনিস ফেলতে হবে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যদি একটা লাইন ড্র করি গ্লাস বরাবর, আর এখানে যদি একটা বল আঁকিয়ে দিই,
তাহলে কি এটা যাবে ভাই? এখানে অনেকটা বিগ ব্রেন খাটাতে হবে আমাকে। ওকে তো চলো আমি একটা বড় দেখে ত্রিভুজ বানিয়ে দিই। এখান থেকে যদি আমি একটা এরকম করে বানিয়ে দিই, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে যদি বানিয়ে দিই, আর এখানে যদি আমরা একটা বল বানিয়ে দিই, তাহলে ঠিক বলটা চলে যাবে গ্লাসের মধ্যে। লেটস গো, যা 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 যা। ও ইয়েস ভাই, দেখতে পেলে তোমরা কত বড় বিগ ব্রেন হয়ে গেছে আমার। কিন্তু আমরা একটা স্টার পেয়েছি, দুঃখের বিষয়, আরও স্টার পেলে ভালো হতো। চলো নেক্সট লেভেল খেলা যাক। এখন আমরা খেলবো লেভেল 7, আর এখানে দেখো আর একটা লেভেল দিয়েছে ভাই। এত কঠিন কঠিন দিচ্ছে কেন এখন? ওকে তো ডান সাইডের রেড সাইডে যে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা বাক্সর মতো আছে, ওখানটাতে আমাকে কিছু জিনিস ঢুকাতে হবে। কিন্তু এটাও তো ইজি লাগছে আমাকে, আগের মেশিনের মতোই করতে হবে মনে হয়। এখানে একটা ডট বানাতে হবে, আর এই বলটা টুক করে গ্লাসের মধ্যে চলে যাবে। লেটস গো। হয়ে গেছে কি ভাই? হয়ে গেছে কি? অবশ্যই লাইক করে দিও। 15,000 লাইক যদি হয়ে যায় গেমটাতে, তাহলে এটাতে আমি পার্ট টু ও বানাবো, আর পার্ট টু তে আমি আরো বেশি হার্ড হার্ড মিশন করতে চলেছি। তো চলো খেলা যাক লেভেল 8। এটা হচ্ছে ব্রেনিটনের লেভেল 8, আর লেভেল 8টা আমার একটু অত্যন্ত কঠিন মনে হচ্ছে, কারণ এখানে তোমরা ইয়েলো কালার যে বড় বলটা দেখতে পাচ্ছ, এই বলটা না আমাকে মাটি থেকে উপরে উঠাতে হবে ভাই। এটা তো একটু কঠিন আছে, কিন্তু আমাকে বিগ ব্রেন খাটিয়ে এটাও কমপ্লিট করতে হবে। ঠিক আছে চলো দেখি হয় নাকি। তো এই বলটাকে আমাকে এমনভাবে করতে হবে যাতে এই বলটা মাটি থেকে উপরে উঠে যায়, কিন্তু তার জন্য আমাকে যেটা করতে হবে, বলটাকে উপরে ওঠানো ভাই মুশকিল আছে। এখানে যদি আমরা একটু ওয়েট দিয়ে দিই ডান সাইডে, তাহলে না বলটা মাটি থেকে উপরে উঠতে পারে ভাই। দেখো উপরে উঠে গেছে। ও ভাই সিরিয়াসলি, এটা অনেক ইজি ছিল, আমি তো ভেবেছিলাম অনেক কঠিন হবে। লেভেল 8 আমরা কমপ্লিট করে দিয়েছি ভাই, এটা তো ইজি ছিল, কোনো ব্যাপার না। কিন্তু লেভেল 9 কঠিন হতে চলেছে, দেখি কি হয় লেভেল 9 এ। ওকে, গেট দি বল আউট অফ দি কন্টেনার। তো এখানে আমাকে এই বাটি থেকে এই বলটাকে বের করে দিতে হবে, এমন কিছু করতে হবে যাতে এই বাটি থেকে এই বলটা বেরিয়ে যায়। তো এখানে আমি তো ভাড়া দিয়ে দিই ওয়েট। ও ভাই ইজি, হোয়াট, বেরিয়ে গেছিল ভাই। ও বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে ভাই। লেটস গো, লেটস গো। প্রো ভাই, শখের গেমার ইজ প্রো, তাড়াতাড়ি লাইক করে দাও ভাই, এটা তো অনেক ইজি ভাই, এটা কি ছিল? তোমাদেরকে গেমটা ভালো লাগছে কমেন্টে অবশ্যই বলো, আর তোমরা কে কে গেমটা খেলেছো সেটাও কমেন্টে অবশ্যই বলো। চলো এখন আমরা খেলবো লেভেল 11। ওকে, তো আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে মাইনাস আর প্লাস মানে দুটো বল একসাথে কানেক্ট হয়ে যায়। তো আমি যদি এখানে একটা ড্র লাইন করে দেই, হচ্ছে না ভাই, একটু তো কঠিন আছে ভাই, এখানে একটু তো কঠিন আছে, এরকম করে যদি করে দেই, হয়ে গেছে ভাই। ইসি ছিল, এটা তো ভাই বাচ্চাদের গেম ভাই, এটা তো ইসি ছিল। লেভেল ও মানে লেভেল 11 তো আমি চুটকে তো কমপ্লিট করে দিয়েছি, অতটা কঠিন ছিল না। কিন্তু এখন হবে লেভেল 12 ভাই, আমার তো অনেক মজা লাগছে গেমটা খেলতে, যদিও এটা মাত্র লেভেল 12। এখানে আমাকে কী করতে হবে, এক সেকেন্ড, সেপারেট দি ম্যাগনেট। আচ্ছা, এখন আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে এই ম্যাগনেটটা না আলাদা হয়ে যায় দুটো ম্যাগনেট। দেখি আলাদা করতে পারি কি না। ও ভাই এটা তো ইজি, এটা এত ইজি গেম তোমরা কেন খেলতে বলো আমাকে? হ্যাঁ ভাই, লেভেল 12 আমরা চুটকিতে কমপ্লিট করে দিয়েছি আবারও ভাই, 1-2 ব্যাপার এগুলো। তোমরা দেখতে থাকো যে আমি কত লেভেল পর্যন্ত ইজিলি কমপ্লিট করে দিই, ঠিক আছে? লেভেল 12টা অনেক মজা ছিল। চলো লেভেল 13টা দেখি, গেট দি বল অফ দি স্ট্যান্ড। তো আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে এই স্ট্যান্ড থেকে ইয়েলো কালারের বলটা বেরিয়ে যায়। তো আমি কী করবো সেটাই ভাবছি ভাই। এখানে যদি ভাড়া দিয়ে দিই তাহলে কি হবে ভাই? হয়ে তো যাওয়ার কথা, হয়ে যা হয়ে যা হয়ে যা ভাই, একটুর জন্য হলো না রে। ওকে ভাই, তো আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে এই বলটা এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? তো আমাকে না এখানে ডাইরেক্ট দিলে হবে না, আমাকে এমন করে বানাতে হবে যাতে ভাই ধাক্কা লেগে বলটা বেরিয়ে যায়, ঠিক আছে? ওপর থেকে আসবে, লেটস গো। ইজি ভাই, এগুলো তো ইজি গেম। লেভেল 3 আমরা সাকসেসফুলি কমপ্লিট করে দিয়েছি, লেভেল 3 না লেভেল 13 ভাই। এই গেমটা অনেক এপিক ভাই, এই গেমটা অনেক এপিক, এটা আমার অনেক ভালো লেগেছে গেমটা, এটা আমার অনেক বিগ ব্রেন খাটাচ্ছে গেমটাতে। নেক্সট লেভেল খেলা যাক। এখন খেলছি আমরা ফাইনালি লেভেল 15। এটা কি, মেক দি বল টাচ দি গ্রাউন্ড ভাই? এটা একটু তো কঠিন আছে, কিন্তু অতটাও কঠিন না। এই ইয়েলো কালারের বলটা যাতে এইখানে আমাদের গ্রাউন্ডে এসে ঠেকে, তার জন্য আমাকে কী করতে হবে, এরকম করে ঠেকাতে হবে ভাই। ভাই 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 ভাই, প্লিজ ঠেকে যা, ঠেকে যা ভাই। এটা একটু কঠিন আছে, এই ইয়েলো কালার বলটাকে এমনভাবে নিতে হবে যাতে গ্রাউন্ডে ঠেকে, ঠিক আছে?
তো এখানে গ্রাউন্ডে ঠেকানো অতটাও সহজ না আমার মনে হচ্ছে, একটু তো হার্ড আছে। ঠেকে যাস, ঠেকে যাস, ঠেকে যাস, ঠেকে যাস, ঠেকে যা, ঠেকে যা, ঠেকে যা, গ্রাউন্ড ওইদিকে তো গ্রাউন্ডই নেই ভাই। ভাই এটা একটু ট্রিকি আছে, এটা একটু কঠিন আছে। লেভেল 15 হচ্ছে আজকের লাস্ট লেভেল। তোমরা যদি লাইক করে দাও 15,000 তাহলে আমরা এটার পার্ট 2 বানাবো, আর পার্ট 2 তে আমরা আরও ভালো করে খেলবো। কিন্তু এটা কী করে বলবো, মানে এটা কী করে করবো আমি বুঝতে পারছি না ভাই। তোমরা কমেন্টে গাইড করো, কমেন্টে বলো এটা কী করে করবো। কিন্তু ভাই এটা একটু তো কঠিন আছে। ধরো আমি যদি এখানে বলটা এরকম করে দেই, বলটাকে চলে গিয়ে ঠেকবে নিচে মাটির মধ্যে, ভাই ঠেকছে না তো ভাই, এটা একটু কঠিন আছে ভাই। ভাই এরমই কিছু একটা করতে হবে আমাকে, না বেশি করে ভাড়া দিতে হবে, ঠিক আছে ভাই? হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, দাঁড়া দাঁড়া আমাকে আর একটা মিনিট টাইম দাও। আমি যদি এখানে বেশি করে এরকম করে ভাড়া দিয়ে দিই তাহলে হয়তো হয়ে যাবে। ও চল 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 যা, চল যা, চল যা, চল যা, চল যা, চল যা। এগুলো বাচ্চাদের গেম, কে খেলতে বলে আমাকে ভাই? এগুলো এত ইজি গেম ভাই, আমি তো চুটকিতে। তোমরা হয়তো বাচ্চা ভাই, তোমরা কি গেমটা কমপ্লিট করতে পারছো? কত লেভেল পর্যন্ত খেলেছো? কত দফা ফাফা কত লেভেল পর্যন্ত খেলেছো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর তোমরা আমাকে গাইড করতে পারো কমেন্টে যে কী করে খেলতে হয়। আর তোমরা বলো আমরা যদি এটা পার্ট 2 বানাই, কত লেভেল থেকে কত লেভেল পর্যন্ত আমাকে খেলতে হবে? আমরা 16 থেকে কত লেভেল পর্যন্ত খেলবো, আর কত কত লেভেল খেললে বেশি কঠিন হয় সেগুলো লেভেলও আমাকে, কঠিন লেভেলগুলো সাজেস্ট করতে পারো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিতে পারো, যদি লাইক করে দাও তাহলে আমি অনেক মোটিভেটেড হয়ে যাই আর তোমাদের জন্য বেশি বেশি ভিডিও বানাবো। অবশ্যই লাইক করে দিও, আর লাইক করলে আমি টাকা পাই না, ঠিক আছে? লাইক করে দাও, কিপটামি করবে না, এক্ষুনি লাইক করো ভিডিওটাতে। আর কমেন্ট অবশ্যই বলো গেমটা কেমন লেগেছে, আর তোমাদের ফেভারিট ফেভারিট মোবাইলের গেম বা পিসি গেম তোমরা কমেন্টে লিখতে পারো। আজকের মতো আমি যাই, টাটা সবাইকে, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই বাই সবাইকে, বাই, অনেক এক্সাইটিং গেম খেললাম আজকে আমরা, লেটস গো, বাই বাই সবাইকে।